আসসালামু আলাইকুম। নলেজ ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের গত উইকের পারফরমেন্স অ্যানালিসিস করব। গত উইকের টোটাল লিস্টেড স্টকের ভিতর দাম বেড়েছে 77টি স্টকের, দাম কমেছে 43টি স্টক এবং অপরিবর্তিত অবস্থায় আছে 276টি স্টকের। গত উইকের ব্রড ইন্ডেক্সের ইনক্রিজ করেছে 13.47 পয়েন্ট, যার ফলে নাকি তার ক্লোজিং ইন্ডেক্স এসে দাঁড়িয়েছে 6,228.65। গত উইকের টোটাল ওয়ার্কিং ডে ছিল 3টি এবং দেখা যাচ্ছে যে ব্রড ইন্ডেক্স প্রতিদিনই পজিটিভ ছিল। ফার্স্ট ডেতে পজিটিভ ছিল 1.05, সেকেন্ড ডেতে পজিটিভ ছিল 6.82 এবং থার্ড ডেতে পজিটিভ ছিল 5.60। আমরা যদি গত উইকের পারফরমেন্স বেসিসে টপ 10 গেনার দেখি তাহলে দেখা যাবে টপ 10 গেনারের ভেতর ফুড অ্যান্ড অ্যালাইডের আছে 3টি স্টক, এছাড়া অন্যান্য সেক্টরের আছে 1টি করে স্টক। আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি তাহলে দেখা যাবে যে জেড ক্যাটাগরি ছিল 1টি স্টক, অ্যান্ড ক্যাটাগরি ছিল 1টি, বি ক্যাটাগরি 3টি এবং এ ক্যাটাগরি ছিল 5টি স্টক। টপ 10 গেইনারের ফার্স্টে আছে অ্যান্টিজি, দেন নাভানা ফার্মা, দেন এমআর ওয়েল, মেট্রো স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, জিমনেশিয়া, আমরানেট, সিটি ইন্স্যুরেন্স, মন্নো অ্যান্ড স্ট্রং লুপ। টপ 10 লুজার যদি দেখি তাহলে দেখা যাবে যে টপ 10 লুজারের ভেতর ফুড অ্যান্ড অ্যালাইডের আছে 4টি স্টক, ট্যানার ইন্ডাস্ট্রির আছে 3টি স্টক এবং ইঞ্জিনিয়ারিং এবং সার্ভিসের আছে 1টি করে স্টক। আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি তাহলে দেখা যাবে যে জেড ক্যাটাগরির আছে 5টি স্টক, বি ক্যাটাগরির আছে 3টি স্টক এবং এ ক্যাটাগরির আছে 2টি স্টক। টপ 10 লুজারের ফার্স্ট পজিশন আছে বিচ হ্যাচারি, তারপর ইএচএল, তারপর লিগাসি ফুড, জুট স্পেনিং, শ্যাম্পুর সুগার মিল, জিল বাংলা, ম্যাগনাপিট বেঙ্গল এবং অ্যাপেক্স ট্যানারি। আমরা যদি গত উইকের পারফরমেন্স বেসিসে টপ 10 পুলার দেখি তাহলে দেখা যাবে যে টপ 10 পুলারের ফুড অ্যান্ড অ্যালাইডের আছে 3টি স্টক, ফার্মাসিউটিক্যালের আছে 2টি স্টক, ট্রাভেলের আছে 2টি স্টক এবং আইটি এবং টেক্সটাইল এবং ব্যাংকের আছে 1টি করে স্টক। আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি তাহলে দেখা যাবে যে জেড ক্যাটাগরির আছে 1টি স্টক, বি ক্যাটাগরির আছে 3টি স্টক, অ্যান্ড ক্যাটাগরির আছে 2টি স্টক এবং এ ক্যাটাগরির আছে 4টি স্টক। টপ 10 পুলারের ফার্স্ট পজিশনে আছে নাভানা ফার্মা, তারপর ইউনিক হোটেল, এনটিসি, জেএইচআরএমএল, জিমনেশিয়া, মেট্রো স্প্যানিং, আমরানেট, এমআরও দোয়াল, শাহজালাল ব্যাংক, সিপার। আমরা যদি টপ 10 ড্রাগার দেখি তাহলে দেখা যাবে যে টপ 10 ড্রাগারে ব্যাংক সেক্টরে আছে 3টি স্টক, ফুড অ্যান্ড অ্যালার্ডের আছে 2টি স্টক এবং ফার্মাসিউটিক্যাল, মিসেলিনিয়াস, সার্ভিস এবং ট্রেনারি আছে 1টি করে স্টক। আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি তাহলে দেখা যাবে যে জেড ক্যাটাগরি আছে 1টি স্টক, বি ক্যাটাগরি আছে 1টি স্টক, এছাড়া এ ক্যাটাগরি আছে 8টি স্টক। টপ 10 ড্রাগারের ফার্স্ট পজিশনে আছে ইএচএল, অলিম্পিক, বিএসসি, কোহিনুর, বিচ হ্যাচারি, জেনেক্সিল, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক, লিগাসি। আমরা যদি ভলিউম বেসিসে টপ 10 স্টক সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আইটি সেক্টরে আছে 2টি স্টক, টেক্সটাইলে আছে 2টি স্টক এবং অন্যান্য সেক্টরে আছে 1টি করে স্টক। আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি তাহলে দেখা যাবে যে বি ক্যাটাগরির আছে 4টি স্টক, এ ক্যাটাগরি আছে 5টি স্টক এবং অ্যান্ড ক্যাটাগরি আছে 1টি স্টক। টপ 10 ভলিউমের ফার্স্ট পজিশনে আছে ইউনিক হোটেল, আরডি ফুড, আমরানেট, মেট্রো স্পেনিং, জেনেক্সেল, ইন্ট্রাকো, ইএচএল, ন্যাশনাল ফিড, নাভানা ফার্মা, তোশরিফা। আমরা যদি গেনার বেসিসে সেক্টর র্যাঙ্কিং করি সেক্ষেত্রে দেখা যাবে যে ফার্স্ট পজিশনে আছে লাইফ ইন্স্যুরেন্স, যার নাকি 10টি স্টক গেইন করেছিল, তারপর আছে জেনারেল ইন্স্যুরেন্স যার গেইনিং স্টক ছিল 9টি, তারপর ইঞ্জিনিয়ারিং যার গেইনিং স্টক ছিল 8টি, টেক্সটাইল যার গেইনিং স্টক ছিল 8টি, মিসেলেনিয়াস যার গেইনিং স্টক ছিল 6টি। আমরা যদি সিরিয়ালের একেবারে পেছনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেলিকমিউনিকেশন, মিউচুয়াল ফান্ড এই 3টি সেক্টরের গত উইকে কোনো স্টক ওইভাবে ইনক্রিজ করেনি। আমরা যদি গত উইকের ভলিউম বেসিসে সেক্টরে র্যাঙ্কিং করি সো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট পজিশনে আছে আইটি সেক্টর, যার টোটাল ভলিউমের পার্সেন্টেজ ছিল 17.93, তারপর ফুড অ্যান্ড অ্যালাইড যার পার্সেন্টেজ ছিল 14.91, টেক্সটাইল যার পার্সেন্টেজ ছিল 10.23, ট্রাভেল এবং লিজ যার পার্সেন্টেজ ছিল 8.71। আমরা যদি সিরিয়ালের একেবারে পেছনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে সিরামিক সেক্টর, সিমেন্ট, মিউচুয়াল ফান্ড, জুট এবং টেলিকমিউনিকেশন এই 4টি সেক্টরে ওভাবে কোনো ট্রানজ্যাকশন হয়নি গত উইকে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও সম্পর্কে কারো কিছু বলার থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।